আমি সোনালী আর আপনারা দেখছেন আমার চ্যানেল গোল্ডেন ডেইজ উইথ মি। সকালবেলা বাড়িতে রোদ্দুর এসে গিয়েছে, আমি সেই বলছিলাম না আপনাদের আমার এই এক চিনতে জানালা সেটা দিয়ে এই দেখুন এই যে রোদ্দুর আসে বাড়িতে মোটামুটি 10টা সাড়ে 10টা অবধি এই রোদ্দুরটা থাকে, একটুখানি অংশ এই জানলাতে, বাকি বাড়িটা খুব পুরানো কোয়ার্টার তো সেইভাবে রোদ্দুর আসে না। তো আর বিকেলের দিকে আবার একটু রোদ্দুর আসে অন্যদিকের জানালা আর বারান্দা দিয়ে। আর চলুন আমি আপনাদের দেখাই আমি সেই যে সব গাছগুলো কিনে এনেছিলাম সেগুলো মোটামুটি বাড়িতে ঠিকঠাক করে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। তো আরও কিছু যে গাছগুলো বলেছিলাম সেগুলো এখনও আসেনি, কিন্তু যেগুলো এনেছিলাম সেগুলো আমি কীভাবে লাগিয়েছি আর সেগুলো কীরকম করে আমার বাড়ির সাথে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে সেটা আমি আপনাদের দেখাবো। চলুন এই যে দেখো আপনাদের দেখাতে থাকি ওই যে সব গাছগুলো দেখুন। ওই যে আমি হ্যাঙ্গিং টবগুলো কিনেছিলাম না কালারফুল, তাতে মাটি আর কোকোপিট দিয়ে আমি নাইনো ক্লকগুলো লাগিয়ে দিয়েছি আর প্রত্যেকটা নাইনো ক্লকে কী সুন্দর ফুল এসেছে। তো বগেনভিলিয়াও প্রচণ্ড একদম হ্যাপি বাড়িতে, আর অপরাজিতা গাছও লাগিয়ে দিয়েছি দুটোতেই, মোটামুটি এই ফুল ওই ফুল নীল কখনো কখনো সাদা এইভাবে ফুল আসছে। তো আমি এই হ্যাঙ্গিংয়ে অপরাজিতাটা রাখবো না, আমি এটা একটা অন্য টব কিনে এনে তার মধ্যে লাগাবো, তার কারণ অপরাজিতাটা যেহেতু জানালা জড়িয়ে জড়িয়ে এগোবে তো সেটা অসুবিধা হবে বলে আমি একটা কর্নারে রাখবো, সেই টবটা এখন আপাতত নেই বলে আপাতত এটাই রেখেছি। দেখুন এই নাইনো ক্লকগুলো কী সুন্দর কালারগুলো আর কী সুন্দর ফুল ফুটেছে, অপরাজিতা ফুলও হয়েছে আজকে একটা সাদা, তো নীলও ফুটছে। আর ওই অপরাজিতাটা আমাকে একটুখানি ট্রান্সফার করতে হবে অন্য টবে, কারণ এটাতে আমি দেখলাম যে ওরা খুব হ্যাপি হয়ে অলরেডি জড়িয়ে ধরছে, তো ওটা আমি অন্য টবে করে দিলে ওরা সুন্দর করে তাহলে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে গ্রো করতে পারে। বগেনভিলিয়াতে খুব সুন্দর ফুল আসছে, আর এদিকে জেড প্ল্যান্ট তুলসী আর লাকি বাম্বু হ্যাপি। তো এই টবগুলোতে আমি অলরেডি ওই কিছু সবজির বীজ ছড়িয়েছি, দেখা যাক ওগুলো এখনও জার্মিনেট করেনি। আর এইগুলো প্রতিদিন সকালবেলা উঠে যখন ফুলটা ফুটে যায় দেখতে খুব ভালো লাগে। তো পিঙ্ক আছে, রানী পিঙ্ক, অরেঞ্জ আর ইয়েলো শেড আছে, শুধু ইয়েলো আছে, আর একটা অনেকটা হচ্ছে অরেঞ্জ ঘেঁষা একটা কালার আছে যেটা ঠিক এক্স্যাক্টলি কী কালার বলবো আমি বুঝতে পারছি না, অনেকটা অ্যাপ্রিকটের যে কালারটা সেই কালারটা আছে। আর এদিকে বগেনভিলিয়ার এই পিঙ্কটা তো আমার ভীষণ ভালো লাগে, আপনাদের আগেও দেখেছি কিনে এনে সেটা হয়েছে। আর বাকি সব গাছগুলি খুব হ্যাপি, তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, যখন আমি যেসব ভেজিটেবিলের শীত ছড়িয়েছি সেগুলো জার্মিনেট করবে সেগুলোও দেখাবো, আরও যদি এর মধ্যে পোস্ট করার আগে কিছু গাছ চলে আসে সেগুলোও দেখাবো। ভালো থাকবেন, ভালো রাখবেন, অসংখ্য শুভেচ্ছা সব, আমি সোনালী, আবার দেখা হবে নতুন ভিডিওতে।